এই মুহূর্তে আরাফাতের ময়দানে আছেন আরিফুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। স্থল এখন এই মুহূর্তে আরাফা। ইতিমধ্যে আরাফার ময়দানে যেই পবিত্র খুতবা দেওয়ার কথা ছিল সেটি শেষ হয়েছে এবং খুতবা শুনে এখানে খুতবার পরপরই যে নামাজ শেষ করেছেন, অর্থাৎ এখানে একই আজান এবং দুইটি ইকামতের মাধ্যমে জোহর এবং আসরের সালাত শেষ করেছেন হুসুলিরা। এবং এই এখন এই মুহূর্তে অর্থাৎ আরাফার ময়দানে যে বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকু শুধুই ইবাদতের সময়, শুধুই আল্লাহর কাছে সাহায্য চাওয়ার, শুধুই আল্লাহর কাছে প্রার্থনা করার যে সময় সেটি অতিবাহিত করছেন মুসল্লিরা। ইতিমধ্যে আমরা যেমনটি দেখেছি আসলে এই আরাফার ময়দানে যে চতুর্দিকে আসলে ব্যাপক এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা আর বলে দেখছি আমরা আকাশে হেলিকপ্টার এবং বিপুল সংখ্যক বাহিনী দ্বারা এই যে আরাফাতের ময়দানে হাজিদের যে এক ধরনের নিরাপত্তার দেওয়ার কথা ছিল সৌদি সরকারের সেটি কিন্তু আমরা দেখেছি আকাশে ঘন ঘন যে হেলিকপ্টার চক্কর দিয়েছে। এবং এই একটি জিনিস দিয়ে আমরা বুঝতে পেরেছি যে আসলে পবিত্র হজটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পাদনের জন্য সৌদি সরকার আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, যার ফলশ্রুতিতে এখানে কোনো ধরনের সমস্যা পবিত্র হজ পালিত হচ্ছে এবং হাজিরাও খুব নির্বিঘ্নে তাদের যে হজ সম্পাদন সেটি কিন্তু করতে পারছেন। এবং এখানে কিন্তু সূর্যাস্তের পরপরই কিন্তু এখান থেকে এই আরাফাতের ময়দান থেকে হাজিরা আরাফার ময়দান ত্যাগ করে মুজদালিফার উদ্দেশ্যে এখান থেকে রওনা করেন, অর্থাৎ হজের যে ধারাবাহিক কার্যক্রম সেটি কিন্তু সম্পাদনের জন্য হাজিরা এখান থেকে মুজদালিফার মাঠে খোলা আকাশে রাত্রি যাপনের জন্য রওনা করবেন। এরপরও আমরা যেমনটি জানি যে আসলে অসংখ্য বাংলাদেশি কিন্তু এখন এই বছরের যে পবিত্র হজ সেটিতে অংশ নিয়েছেন এবং বাংলাদেশিদের একটি জিনিস যে চাওয়ার যে হয়তো বা আগামীতে তারা আরও বিপুল সংখ্যক মুসল্লি এখানে সমবেত হবেন, অর্থাৎ হজের যেই কার্যক্রম সেই কার্যক্রমটি এতটাই সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে যে তারা এক ধরনের তৃপ্তি জানিয়েছেন। অসংখ্য প্রবাসী বাংলাদেশি এই বছর হজে অংশ নিতে পেরেছেন, বাংলাদেশ থেকে আসা মুসল্লিদের পাশাপাশি। তো সব মিলে আমরা আসলে বেশ কয়েকজন বাংলাদেশির সাথে কথা বলা পেয়েছি এবং তারা জানিয়েছেন যে পবিত্র হজ এবছর খুব সুষ্ঠু এবং সুন্দরভাবেই তাদের সম্পন্ন হয়েছে। তো আরাফার ময়দান থেকে আমার কাছে পবিত্র আমরা সরাসরি যুক্ত ছিলাম আরাফাতের ময়দান থেকে।